ম্যাথ বিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বিএস স্যার আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করবো আজকে প্রথম পর্যটক মূল্যায়ন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নিয়ে আলোচনা করব এর আগে প্রথম চাপটা যেটা আছে তোমাদের প্রথম অধ্যায় যেটা এক থেকে পঁচিশ নম্বর পেজ যেটা আছে তোমাদের তার কী কী সম্ভব প্রশ্নপত্র আছে কী কী পড়তে হবে তোমাদের কী কী অঙ্ক করা দরকার সেটা আমি আলোচ আলোচনা করে দিয়েছিলাম আজকে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব কোন কোন অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রথম পর্যটক মূল্যায়নে আসতে পারে তা ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রোজকার নোটিশানটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো চলো দেখে নিই আমরা দেখো প্রথম অঙ্ক কী আছে আমাদের প্রথম অঙ্ক তোমার একের ক আর প্রথম যদি তোমরা এটা না দেখে থাকো তাহলে কি তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট যেটা আমি টেস্ট দিয়েছিলাম তোমাদের সাজেশান না দেখে থাকলে তোমার চ্যানেল হিট করে দেখে নিতে পারবে আবার আমি ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো চলো শুরু করি আমরা সময় নষ্ট না করে তাহলে একের ক কি বলছে তোমার দেখো যে বত্রিশ হাজার তিনশো চোদ্দোকে স্থানীয় মান বিস্তার করে কার্ডের সাহায্যে প্রকাশ করো কার্ডের সাহায্যে অঙ্ক একটা অবশ্যই থাকবে তোমার ঠিক আছে কার্ড দিয়ে দিতে পারে তোমাকে সংখ্যায় লিখতে হবে বা সংখ্যা দিয়ে দিতে পারে তোমার কাঠের সাহায্যে লিখতে হবে স্থানীয় মান বিস্তার করতে দিতে পারে এটা কি হচ্ছে স্থানীয় মান বিস্তার করে তাই বত্রিশ হাজার তিনশো একচল্লিশ তিনশো কে যদি আমরা স্থানীয় মান বিস্তার করি তাহলে কী হবে তোমার সংখ্যাটা দেখো তিন আছে তা স্থানীয় মান বিস্তার করে লিখ উত্তর লিখবো আমরা উত্তর লিখব স্থানীয় মান বিস্তার স্থানীয় মান বিস্তার করে পাই ঠিক আছে কী পাই তাহলে বত্রিশ হাজার আছে তাহলে তিন প্রথমেই লিখবো তিন তো কটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে আছে চারটে শূন্য দিয়ে দিলেই হবে একটা দুটো তিনটে চারটে সহজ প্রসেস তোমার ঠিক আছে যোগ এখানে কি আছে দুই আছে তাহলে দুই লিখবো যার পর কটা ঘর আছে একটা দুটো তিনটে ঘর আছে মানে তিনটে শূন্য দিয়ে দেবো আমরা ঠিক আছে সহজ প্রসেস এছাড়াও বাকি তো জানি বত্রিশ হাজার হলে কী হয় তোমার তিন হলে তোমার ওকে বত্রিশ হাজার হবে তারপর তোমার দু তোমার কুড়ি হাজার তোমার দু হাজার হবে তারপর তিন তিনশো তারপর দশ তারপর চোদ্দো তারপর চার তোমার হয় ঠিক আছে হয়ে গেলো তাহলে হলো এবার কী হয় তিন আছে শতকের ঘরে তিন আছে তাহলে তিন লিখবো তিনের পরে দুটো ঘর আছে তাহলে দুটো শূন্য দিয়ে দেবো তিনশো তারপর দশকের ঘরে কী আছে এক আছে তাহলে এক লিখব একের পর একটা ঘর আছে শূন্য লিখবো আর এখানে এককের ঘরে চার আছে চার লিখে দেবো আর কিছু লিখবো না আমরা ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম স্থানীয় মান বিস্তার করে কী পেলাম তিরিশ হাজার দু হাজার যোগ তিনশো যোগ দশ যোগ চার হয়ে গেল এবার যদি আমরা কাঠের সাহায্যে প্রকাশ করি তাহলে দেখো এখানে একক দশকটা লিখে নিই সংখ্যাটা তাহলে সুবিধা হবে একক দশক শতক হাজার অজুত ঠিক আছে তাহলে অজুতের ঘরে কত আছে তিন আছে মানে অজুতের তিনটে কার্ড হবে তো অযুতের কার্ডগুলো কীরকম অযুতের কার্ডগুলো হচ্ছে তোমার এইরকম তোমার কার্ডের সাহায্য এবার নিই কার্ডের সাহায্যে কার্ডের সাহায্যে ঠিক আছে কার্ডের সাহায্যে প্রকাশ করছি আমরা তো অজুদের কাঠগুলো কেমন আছে অজুদের কার্ডগুলো এই ধরনের তোমার কার্ডগুলো হয় তোমার ঠিক আছে একটা হলো কটা আছে তিনটে কার্ড আছে তোমার কি তিন আছে তাহলে তিনটে কার্ড লিখবো আমরা দুটো আর একটা তিনটে তাহলে হয়ে গেলো অযুধের কার্ডটা হয়ে গেলো আমাদের হাজারের কার্ড হাজারের কার্ডটা কেমন হবে হাজারের ঘরে কত দুই আছে তা দুটো কাঠ করবো ঠিক আছে হাজারের দুটো কার্ড আছে তাহলে হাজারের কার্ডটা করবো আমরা হাজারের কার্ডটা একে নিয়ে আমরা এটা হাজারের কার্ড একটা দুটো আঁকতে হবে আমাকে ঠিক আছে হয়ে গেলো দুটো হয়ে গেল হাজারের কার্ড দুটো আছে শতকের ঘর তিনটে শতকের কাঠটা কেমন হবে শতকের কার্ডটা হচ্ছে একটু ওভেল টাইপের হয় তোমার তিনটে কার্ড হয়ে গেল ঠিক আছে দশকের কাপ কেমন আছে দশকের কা স্কোয়ার স্কোয়ার রাখবো এককের কাঠ কত আছে এককের কাঠ আছে তোমার চার তাহলে কী করবো আমরা এককের কাঠে কী আছে তোমাদের চার চার আছে এককের ঘরে তাই চারটা আমরা ট্রাইঙ্গেল করবো ছোটো ছোটো একটা দুটো তিনটে চারটে হয়ে গেল এবার কি করবো আমরা এই কার্ডের মধ্যে আমরা এখানে লিখে দেবো এটি যেহেতু আমরা এটা লিখতে পারবো না আমরা ছোটো জায়গা আছে এখানে লিখে দিচ্ছি দশ হাজার এটা লিখবো আমরা ঠিক আছে দশ হাজার এগুলো দশ হাজার দশ হাজার থাকবে এটা কত হচ্ছে তোমার হাজার ওকে এগুলো হাজার থাকবে সমার কার্ডের মাঝখানে লিখে দেবো এটা হচ্ছে তোমার একশো এগুলো একশো ঠিক আছে এটা হচ্ছে কত দশ আর এগুলো কত আছে এক করে হবে তোমার ঠিক আছে বাকি থাকলো এটা থাকলো দশ হাজার দশ হাজার ঠিক আছে তাহলে কার্ডের সাহায্যে প্রকাশ করলাম তাহলে তিনটে তিনটে তোমার অযুতের কার্ড দুটো তোমার হাজারের কার্ড তিনটে শতকের কার্ড একটা দশকের কার্ড চারটে এককের কার্ড হয়ে গেল তাহলে স্থানীয় কার্ড হয়ে গেল নেক্সট প্রশ্ন কী আসতে পারে চলো আমরা নেক্সট প্রশ্নটা কী ধরনের হতে পারে নেক্সট পরে অঙ্কটা কি আমার কেমন হতে পারে দেখো যে পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি কটা সংখ্যা তোমাকে দিয়ে দেবে সেই সংখ্যা দিয়ে তোমাকে বৃহত্তম সময় ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পাঁচ অঙ্ক বলতে পারে চার অঙ্ক বলতে পারে ছ অঙ্ক বলতে পারে সেটা তোমার হাইলাইট করে দেবে কিন্তু এই প্রসেসে অঙ্কটা কিন্তু অবশ্যই থাকবে তোমার তাহলে কী হলো পাঁচ অঙ্কের বৃহত্তম তাহলে আমরা কী লিখব বৃহত্তম সংখ্যা বৃহত্তম প্রথম বৃহত্তমটা লিখে নিই বৃহত্তম সংখ্যা ঠিক আছে যেহেতু পাঁচ অঙ্কে হাইলাইট করে দিয়েছি তুমি পাঁচ অঙ্কের হাইলাইট করে দেবে যে বৃহত্তম সংখ্যা এটা পাঁচ অঙ্কের দিয়ে দিচ্ছি আমরা পাঁচ অঙ্কের ঠিক আছে পাঁচ অঙ্কের এটা বৃহত্তম সংখ্যাটা তাহলে কী হবে দেখো সংখ্যাগুলো কী কী আছে তোমার ওকে বৃহত্তম সংখ্যা লিখতে লিখতে তো বড়ো থেকে ছোটো সাজিয়ে দিলেই হয়ে যাবে তো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় আট তাহলে আটকে সবার আগে লিখবো আমরা আট আট চলে গেলে কে থাকছে সবচেয়ে বড়ো তারপরে আট থাকছে ছয় তাহলে আজকে সবার আগে লিখবো আমরা তারপরে আট আর ছয় চলে গেলে কে থাকছে বড়ো এক দুই শূন্যর মধ্যে সবচেয়ে দুই বড়ো তাহলে দুই লিখবো আমরা দুই চলে গেলে এবারে কী থাকছে এক আর শূন্যর মধ্যে এক থাকছে আর সবার শেষে শূন্য সবার ছোট সবার শেষে তোমার থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হল ছিয়াশি হাজার দুশো দশ হয়ে গেল এবার লিখবো আমরা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যা এটা পাঁচ অঙ্কেরই হবে তোমার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্র সংখ্যা লিখতে গেলে ছোটো থেকে বড়ো সাজিয়ে দেবো কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে শূন্য থাকলে শূন্যটাকে এখন প্রথমে লিখতে পারবো না তাহলে শূন্য বাদ দিয়ে সবচেয়ে ছোটো কে আছে সবচেয়ে ছোট আছে এক তাহলে একটাকে সবার প্রথমে আমরা লিখবো ঠিক আছে শূন্যটাকে আমরা সেকেন্ড পজিশনে দিয়ে দেবো সেকেন্ড পজিশনে দিয়ে দিলাম তাহলে এক আর শূন্য হয়ে গেল বাকি পরে থাকছে তোমার ছয় দুই আর আট এদের মধ্যে সবচেয়ে ছোটো কে সবচেয়ে ছোটো দুই তাহলে দুইটাকে আমরা লিখে ফেললাম এবার দুই যদি বাদ দিয়ে দিই আমরা তাহলে ছয় আর আট পরে থাকছে তাহলে কে বড়ো হচ্ছে সবচেয়ে ছোটো কে আছে তোমার ছয় তাহলে ছয় লিখবো আমরা সবার বড় কী হচ্ছে আট আটকে সবার পিছনে আমরা লিখবো ঠিক আছে তো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে পাঁচ অঙ্কের এই সংখ্যাগুলো দিয়ে দশ হাজার দুশো আটষট্টি আর সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত হলো ছিয়াশি হাজার দুশো দশ হয়ে গেল এই ধরনের অঙ্ক অবশ্যই একটা থাকবে নেক্সট গয়ের অঙ্কটা দেখিনি আমরা চলো কী ধরনের অঙ্ক আরও হতে পারে আমি অঙ্কটা লিখে নিচ্ছি একবার আগে নেক্সট তোমার অঙ্ক থাকবে তোমার ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজাও এটা ঊর্ধ্বক্রমে দিতে পারে অধক্রমে দিতে পারে বা আর দুটোই দিতে পারে যে কোনো রাইট কীভাবে সাজাবো সবাই জানো এটা ইজি খুব তাহলে কি হচ্ছে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই ঊর্ধ্বক্রমে সুধরে ঊর্ধ্বক্রমে ঠিক আছে উর্ধক্রমে সাজালে উদ্ধক্রমে সাজালে কি ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় সাজাতে হবে তোমার ঠিক আছে তো সবচেয়ে সংখ্যা কোনটা আমরা দেখিনি দেখো এখানে কি আছে তোমার অজুতের ঘরে কি আট আছে আট আছে এখানে আট আছে আট আছে হাজার ঘরে এখানে পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আছে তাহলে বোঝা যাচ্ছে না যে হাজার ঘর থেকে অজুতের ঘর থেকে বোঝা যাচ্ছে না কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট তাহলে আমাকে কি দেখে বুঝতে হবে এই সংখ্যাগুলো দেখে আমাকে বুঝতে হবে কোন সংখ্যাটা বড় শতকের ঘরে রাইট এখানে শতকের ঘরে দুই আছে এখানে শতক ঘরে দুই আছে এখানে শতক ঘর ঘরে দুই এখানে শতক ঘরে দুই কিন্তু আছে তোমার সবগুলো দুই আছে তোমার এটাও বোঝা যাচ্ছে না তাহলে আমাকে দশকের ঘর থেকে বুঝতে হবে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট তা দশকের ঘরে এখানে এক আছে এখানে তিন আছে এখানে আট আছে এখানে ছয় আছে তাহলে সবচেয়ে ছোটো কে আছে সবচেয়ে ছোটো হচ্ছে তোমার এক তাহলে কি এই সংখ্যাটা আগে লিখে নেবো আমরা তাহলে কি লিখবো আমরা পঁচাশি হাজার দুশো বারোকে আমরা লিখে নিলাম আগে ঠিক আছে এটা সবচেয়ে ছোটো তাহলে এটা কী হবে এর চেয়ে বড় কে হবে সেটা আমরা আগে লিখবো এই সংখ্যাটা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে দশকের ঘরে তিন আছে এখানে আট আছে এখানে ছয় আছে তা সবচেয়ে ছোট কে আছে দশকের ঘরে সবচেয়ে ছোটো হচ্ছে তোমার তিন তা তিনটা আমরা আগে লিখবো এইগুলোর সংখ্যাগুলোর মধ্যে তাহলে এটা লিখে নেবো পঁচাশি হাজার দুশো বত্রিশ ঠিক আছে এবার এটা আবার গ্রেটার দ্যান সাইন দেবো এই দুটো চলে গেল এই দুটোর মধ্যে বড়ো কে আছে দেখো এই দুটোর মধ্যে বড়ো আছে তোমার এ হচ্ছে আট এ হচ্ছে তোমার ছয় তাহলে বড় কে আছে অবশ্যই আট বড়ো তাহলে ছোটো কে আছে তাহলে দুই ছয় ছোটো তাই ছয় টাকা আমরা আগে লিখবো তাহলে এটা লিখবো পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি এটা তোমার নিজেরাই পারবে আর সবচেয়ে গেটার কি আছে বড়ো কি আছে এটা পঁচাশি হাজার পঁচাশি হাজার দুশো আশি হয়ে গেল তাহলে আমাদের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে ফেললাম এবার অধক্রমে কম অধ মানে কমে কমবে অধক্রমে অধ ক্রমে অধক্রমে সাজিয়ে ঠিক উল্টোটা সাজিয়ে দেবো আমরা উল্টো দিক থেকে সাজিয়ে দেবো আমরা সবচেয়ে ছোটো সংখ্যাটাকে আগে লিখবো আমরা ঠিক আছে যে সবচেয়ে ছোটো সংখ্যাটাকে আগে লিখে তারপর আমরা কী করব আমরা আস্তে আস্তে বড়ো করবো ঠিক আছে তো ক্রমে অধ মানে কি ক্রমে অধ মানে আস্তে আস্তে তো ছোট মানে বড় থেকে ছোটো হবে তোমার সবচেয়ে বড় সংখ্যা কোনটা এটা পেয়েই গেছি আমরা ঠিক আছে সবচেয়ে বড়ো সংখ্যা কত হচ্ছে এটা দুশো আশি তাহলে পঁচাশি হাজার দুশো আশি পঁচাশি হাজার দুশো আশি ঠিক আছে এবার সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমার এটা সবচেয়ে বড়ো তাহলে সাইনটা কোন দিকে এই দিকে হবে তোমার ঠিক আছে এবার কী হচ্ছে তোমার এটা হয়ে গেল পঁচাশ হাজার দুশো আশি এটা হয়ে গেল এবার কী দেখো এখানে শতকের ঘর সব থেকে শূন্য এটাই তো যদি আমরা অলরেডি করে নিয়েছি যদি মনে করি আমরা করিনি তাহলে কি আবার নতুনভাবে করতে হবে তো এটা অলরেডি হয়ে গেল তো এসে সবচেয়ে বড় কে আছে দেখো এখানে তোমার কত এককের ঘরে কত তিন আছে এক আছে সরি দশকের ঘরে এখানে এক আছে দশকের ঘরে এখানে তিন আছে এখানে দশকের ঘরে ছয় আছে সবচেয়ে বড় কে ছয় তাহলে পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি তাই পঁচাশি হাজার দুশো পঁয়ষট্টি ঠিক আছে এটা আবার কেটার দেন দেবো এইটা এই যে মানে এবার লেস দেন সাইন হলো তোমার এরপরে কী হবে এই দুটো হয়ে গেল এর মধ্যে বড়ো কে আছে সবচেয়ে তোমার বড়ো এর মধ্যে বড়ো হচ্ছে তোমার এখানে তিন আছে এখানে এক আছে তাহলে কি বাকি সংখ্যা একই আছে তাহলে দশকের ঘরে এক দশক ধরে তিন তাহলে কি সংখ্যাটাকে লিখবো আমরা তাহলে কি লিখবো পঁচাশি হাজার দুশো বত্রিশ পঁচাশি হাজার দুশো বত্রিশ লিখবো দেন আমরা কি লিখব এই সংখ্যাটা লিখে দেবো যে পঁচাশি হাজার দুশো বারো দুশো বারো হয়ে গেল ঠিক আছে হয়ে গেল এভাবে করলেই হয়ে যাবে চলো পরের অঙ্কটা দেখে আমাদের কী ধরনের অঙ্ক হতে পারে নেক্সট দেখো তোমাদের বইয়ে যেটা আছে তোমাদের ছত্রিশ নম্বর পৃষ্ঠায় এই অঙ্কটা আছে তোমাদেরকে ছয়ের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু বহুবার কিন্তু পরীক্ষায় এসছে তোমার ঠিক আছে এই ধরনের পরীক্ষা কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে তোমার এগুলো ভালো করে প্রিপারেশান রাখবে যেমন কী বলছে দেখো বন্যাত্রাণে একটি বিদ্যালয় আটশো জন ছাত্রছাত্রীরা প্রত্যেকে পঁচিশ টাকা করে এবং একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে পাঁচশো টাকা করে চাঁদা দিল মোট কত টাকা চাঁদা উঠেছে দেখি আমরা রাইট কীভাবে করবো অঙ্কটা তাহলে কী দেবো আমরা ছয়টা আমরা এটা কি একের দুই নম্বর করে দিচ্ছি আমরা দুইয়ের ক দুইয়ের ক তাহলে কী বলছে একজন ছাত্র ছাত্রী চাঁদা দেয় কত একজন ছাত্রছাত্রী একজন ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী চাঁদা দেয় চাঁদা দেয় কত টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়ে পাঁচ পঁচিশ টাকা ইংলিশে লিখে ফেললাম পঁচিশ টাকা ঠিক আছে তাহলে কতজন আটশো পঞ্চাশ জন তাহলে আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী চাঁদা দেয় তাহলে কত আটশো পঞ্চাশ গুণ পঁচিশ ঠিক আছে তাহলে আটশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে আমরা গুণ করে নিই চলো রাতে গুণ করে নিই তা আটশো পঞ্চাশকে আমরা গুণ করছি আমরা পঁচিশ দিয়ে গুণ করছি ঠিক আছে তাহলে পাঁচশূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ হাতে চল্লিশ আর দুই কত হচ্ছে বিয়াল্লিশ এক ঘর ছেড়ে দিলাম দুই শূন্য শূন্য পাঁচ দুগুণো দশ শূন্য হাতে আমার এক আট দুগুনো ষোলো আগে কত হচ্ছে তোমার সতেরো হলো যোগটা করে ফেলি তাহলে শূন্য সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ দুই দুই চার সাথে এগারো এক হাতে আমার এক একা থেকে দুই তাহলে কত হলো একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা সমস্ত সময় কত লিখলাম আমরা একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে হয়ে গেল এবার কি একজন শিক্ষক শিক্ষিকা চাতে কত পাঁচশো টাকা তাহলে কী লিখবো আমরা যে একজন একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা চাঁদা দেয় চাঁদা দেয় কত পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে তাহলে একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা চাঁদা দেয় কত তা একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা চাঁদা দেয় তাই কত পাঁচশো গুণ একত্রিশ পাঁচশো গুণ একত্রিশ সমস্ত কত হয় চলো আমরা গুণটা করে দেখি নিই আমরা পাঁচশো গুণ হচ্ছে কত একত্রিশ ঠিক আছে তাহলে কত হচ্ছে তোমার গুণ করলাম আমরা তাহলে এক শূন্য দিয়ে গুণ করলে তোমার শূন্য এক শূন্য শূন্য পাঁচ পাঁচককে পাঁচ এক ঘর ছেড়ে দিলাম শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন পাঁচে কত হচ্ছে পনেরো যোগ করে দিই চলো শূন্য শূন্য পাঁচ যোগ করলে পাঁচ এখানে পাঁচ পাঁচই থাকছে এক তাহলে পনেরো হাজার পাঁচশো টাকা কত হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তাহলে মোট চাঁদা পাওয়া যায় তাহলে মোট চাঁদা লিখবো সুতরাং মোট চাঁদা পাওয়া গেল কত ছাত্রছাত্রীরা কত দিচ্ছে ছাত্রছাত্রীরা টোটাল কত দিয়েছে মোট দিয়েছে কত একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর শিক্ষক শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকা রা ঠিক আছে কত দিচ্ছে তোমার পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো তাহলে মোট কত চাঁদা উঠলো যোগ করে ফেলি চলো তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য হচ্ছে পাঁচ শূন্য সঙ্গে পাঁচ যোগ করলে পাঁচ হচ্ছে পাঁচের সঙ্গে দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ হাজার দুই সাত পাঁচের সঙ্গে এক যোগ করলে কত ছয় দুই আর একে কত হচ্ছে তিন তাহলে কত উঠল ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে কী লিখবো আমরা তাহলে উত্তর লিখবো আমরা উত্তর লিখবো মোট তা লিখে দেবে মোট চাঁদা উঠেছে ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি ডিটেলস লিখলাম না সুন্দর করে লিখে নেবে চলো পরের অঙ্কে আসছি পরের অঙ্কটা কী ধরনের অঙ্ক হতে পারে চলো আমরা দেখে নিই একবার একবার ভালো করে দেখে না এক নজরে দেখে না একবার স্ক্রিনটা ছোটো করে দিচ্ছি আমি ঠিক আছে পরের অঙ্কে আসছি আমরা চলো নেক্সট পরের অঙ্কটা এই ধরনের হতে পারে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়ো ঠিক আছে কীভাবে করবে আগের ভিডিওতে আমি একটি দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওতে তাহলে কীভাবে লিখবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা কী লিখবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী আছে এক লিখে চারটে শূন্য লিখে দেবো আমরা এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবার লিখবো আমরা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা ঠিক আছে তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আছে তিন অঙ্কের বৃহস্পতি তিনটে নয় তাহলে নয় নয় আর নয় তো কত বড় তাহলে কি করে বাক করবো বার করবো আমরা বিয়োগ করে দিলে সিম্পল পেয়ে যাব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব সংখ্যাটা কত বড়ো তাহলে দেখো এখানে নয় আছে এখানে এখানে শূন্য আছে এখানে নয় আছে শূন্য থেকে নয় বিয়োগ করা যাবে না পাশের ঘর থেকে ধান নিতে হবে এখানেও শূন্য ধান নেওয়া যাচ্ছে না তার পাশের ঘর থেকে নেওয়া যাচ্ছে না তার পাশের ঘর থেকে নেওয়া যাচ্ছে না এখান থেকে কী আমরা ধান নেব এখানে এক আছে তাহলে একটাকে কেটে দিলাম আমরা কেটে দিয়ে এটা শূন্য হয়ে গেলো আমরা একটাকে চলে এলাম পরের ঘরে নিয়ে চলে এলাম এখানে এসে হয়ে যাবে এটা দশ হয়ে গেল তোমার ঠিক আছে দশ হয়ে গেল এবার দশ হয়ে গেল এবার এখান থেকে আমরা এক ধান নেব এখানে নয় হয়ে গেল একটা ধান নিলাম এখানে হয়ে গেল তোমার দশ বোঝা গেলো শতকে দশ হয়ে গেল এবার এখান থেকে কী করব আবার এক ধান নেবো তাহলে এখানে ন হয়ে গেলে নয় হয়ে গেল এক ধান নিলাম এখানে চলে এলো এখানে হয়ে গেল তোমার দশ হয়ে গেল এবার কী করবো আমরা এখান থেকে আবার এক ধান নেবো এখানে কেটে দিলাম আমরা দশকে কেটে এক ধান নিলাম তাহলে নয় বেঁচে থাকলো এখানে হয়ে যাচ্ছে তোমার দশ বোঝা গেলো এবার দশের থেকে আমরা কি করব আমরা নয়কে বিয়োগ করবো এবার বিয়োগ করতেই পারি আমরা তা দশের থেকে নয়কে বিয়োগ করলে তোমার পরে দশ এক ঘর হলো তাহলে কী হলো এক লিখলাম আমরা ঠিক আছে এবার ওপরে নয় আছে নিচে নয় আছে তা নয় নয় মিলে গেলে কত শূন্য হচ্ছে এখানেও নিচে নয় ওপরে নয় তাহলে নয় নয় মিলে গেলে কত শূন্য হয়ে যাচ্ছে এখানে ওপরে নয় নিচে শূন্য তা নয়ের থেকে শূন্য বিয়োগ করলে নয় নয় হয়ে যাচ্ছে তোমার ঠিক আছে কত বড় ন হাজার এক বড়ো তাই উত্তরটা কী লিখবো আমরা উত্তরটা এইভাবে লিখে দেবে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ওকে তত অত ন হাজার এক বড়ো ন হাজার এক বড়ো আমি ডিটেলসে লিখলাম না কারণ ভিডিওটা অলরেডি বড়ো হয়ে যাচ্ছে আমি আরও বেশি অঙ্ক তোমাদের করাতে চাইছি হয়ে গেল চলো পরের অঙ্কটা দেখে নিই ওকে নেক্সট অঙ্কটা কীরকম হতে পারে নেক্সট অঙ্কটা কীরকম হতে পারে দেখো দেবব্রত বাবু ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ চোদ্দো টাকা হলে তার মাসিক আয় কত ঠিক আছে তাহলে অঙ্কটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো পরীক্ষা কিন্তু বারবার অঙ্কগুলো আসছে এর আগে এসেছে কিন্তু এগুলো আসার কিন্তু ম্যাক্সিমাম চান্সেস আছে তো কীভাবে করবো দেবপ্রতি ছ মাসের আয় ভালো করে বুঝে নাও ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান মানে ছ মাসে যেই টাকাটা আয় করে তার সাত মাসের খরচা চলে ঠিক আছে দেখেন তার মাসিক খরচ কত দিয়েছে তোমার মাসিক খরচ চোদ্দো হাজার দুসত্তর টাকা ঠিক আছে হলে তার তোমার কী হচ্ছে তার মাসিক আয় কত তাহলে আমরা সাত মাসের খরচটা বার করে নিই তাহলে কী লিখবো আমরা তার এক মাসের খরচ তার এক মাসের খরচ কত হচ্ছে তোমার চোদ্দো হাজার টাকা দুশো টাকা ঠিক আছে এক মাসের খরচ তাহলে তার সাত মাসের খরচ কত হবে তার সাত মাসের খরচ তাহলে চোদ্দো হাজার দুশো সত্তর গুণ কত হচ্ছে সাত সমান কত হচ্ছে তোমার সমান এখানে নিচে লিখবো আমরা এখানে গুণটা নি আমরা চলে চোদ্দো আমরা সাত দিয়ে গুণ করব ঠিক আছে হলো তা শুধু সাত শূন্য শূন্য সাত সাত নয় হাতে আমার চার চার হলো তাহলে চার লিখলাম সাত দুগোনো চোদ্দ আট চার কত হচ্ছে আঠেরো আট হাতে আমার এক চার সাথে কত হচ্ছে আঠাশ আর একে কত উনত্রিশের নয় হাতে আমার দুই সাতকে সাতাত দুই নয় তা কত হল নিরানব্বই হাজার আটশো নব্বই একবার মিলিয়ে নিই একবার সাত শূন্য শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে আমার চার সাত দুগুনো চৌদ্দো আট চার আঠেরো আট হাতে আমার এক চার সাথে আঠাশ আর একে উনত্রিশের নয় হাতে আমার দুই সাতকে সাতার দুই নয় তাহলে কত হলো নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা ঠিক আছে তাহলে গিয়েছে তার সাত মাসের খরচ এবার প্রশ্ন অনুযায়ী কি বলছে তার ছ মাসের প্রশ্ন অনুযায়ী তাই কী লিখবো সুতরাং প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী ঠিক আছে তাহলে সাত মাসের খরচ সাত মাসের খরচ সমান কত হচ্ছে তোমার সমান ছ মাসের আয় মাসের আয় তাই তো ঠিক আছে তাহলে সুতরাং কী হচ্ছে তোমার ছ মাসের আয় তার ছ মাসের আয় কত হচ্ছে ছ মাসের আয় নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা ঠিক আছে তাহলে সুতরাং কি আছে দেখো সাত মাসের খরচ সমস্যা কি ছ মাসের আয় প্রশ্নই বলে দিয়েছে তোমার দেখো ছ মাসে যেটা ইনকাম করত যে সাত মাসের খরচ চলে সাত মাসে যে ছ খরচটা করেছে তার মানে সেটা ছ মাসে সে ইনকাম করেছে তাই ছ মাসের ইনকাম সমস্যা কত পেলাম আয় পেলাম নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা তাহলে সুতরাং কি হচ্ছে তোমার এক মাসের আয় এক মাসের আয় তাহলে কি করবো আমরা নিরানব্বই হাজার আটশো নব্বইকে আমরা কি করব আমরা ভাগ ছয় ছয় দিয়ে ভাগ করব তাহলে আমরা পেয়ে যাবো সমস্যা সময় এক মাসের আয় কত চলো ভাগটা করে নিই আমরা তাহলে তাহলে নিরানব্বই হাজার আটশো নব্বই হয়ে গেলো কত দিয়ে ভাগ করবো আমরা ছয় দিয়ে ভাগ করবো তাহলে দেখো ছয় অক্ষে কত হচ্ছে তোমার ছয় অক্ষে ছয় বিয়োগ করছি আমরা ছয় থেকে তিন বিয়োগ করলে তোমার নয় বিয়োগ করলে তিন হয় আমরা নয়টাকে কিটা নামালাম উনচল্লিশ তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় ছয় কত হচ্ছে ছত্রিশ তিনে ছয় ছত্রিশ আবার বিয়োগ করলাম বিয়োগ করলে কত হচ্ছে তোমার ছয় ছত্রিশ হলে তোমার তিন হচ্ছে তোমার হলো আট আমরা আটটাকে কেটে নামালাম তাহলে হলো আট তিরিশ তাহলে কত হচ্ছে তোমার আবার ছয় 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 কত হচ্ছে তোমার ছত্রিশ বিয়োগ করলে কথা হচ্ছে আট আটের থেকে তোমার ছয় বিয়োগ করলে তোমার দুই হয় এবার কেটে নামাবো কত আমরা দুই উনত্রিশ নয় কে কেটে নামাবো ঠিক আছে নয় কে কেটে নামালাম নয় কে কেটে নামা নয় হলো এবার কত হচ্ছে তোমার ছয় দিয়ে করবো আমরা চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ তাহলে চার দিয়ে করবো আমরা চার ছয় চব্বিশ ঠিক আছে চব্বিশ চব্বিশ হলো চার ছয় চব্বিশ এবার হচ্ছে তোমার কত হচ্ছে চব্বিশ এখানে বিয়োগ করলাম আমরা বিয়োগ করলে এখানে নয় থেকে তোমার চারকে বিয়োগ করলে কত হচ্ছে তোমার পাঁচ হচ্ছে তো পাঁচ পাঁচের চার নয় শূন্যটাকে কেটে নামালাম আমরা পঞ্চাশ ঠিক আছে শূন্যটাকে কেটে নামালাম পঞ্চাশ হচ্ছে তোমার পঞ্চাশ হয়ে গেলো এবার ক কত করবো আমরা ছয় আটে কত হচ্ছে আমাদের ছয় আটে আটচল্লিশ চারে আট আটচল্লিশ এখানে অবশিষ্ট থাকছে কত দুই অবশিষ্ট থেকে যাচ্ছে ঠিক আছে এবার সংখ্যাটা তোমার অবশিষ্ট থাকে থেকে যাচ্ছে দুই এবার কি হচ্ছে তোমরা দশমিক দিয়ে আমরা মেলাতে পারি তাই দশমিক এখানে একটা বসিয়ে দিলাম দশমিক বিষয় আমরা কী করে শূন্য পেয়ে গেলাম তিন ছয় কত হচ্ছে আঠেরো তিন ছয় কত হচ্ছে আঠেরো এবার দুই দুই চলতে থাকবে তোমার ঠিক আছে দুই আর করার দরকার নেই তাহলে কত পেলাম আমরা ষোলো হাজার ছশো আটচল্লিশ দশমিক তিন টাকা তাহলে কত লিখবো ষোলো হাজার ছশো আটচল্লিশ দশমিক তিন তিন টাকা ঠিক আছে এটা তোমার রাফে রেখে দিলাম আমরা ভাগটাকে রাফে রেখে দিলাম এটা পরীক্ষার সময় যে আমার নাম্বারটা দিবে এটা আমি মনের থেকে একটা নাম্বার দিয়েছি সেই জন্য তোমার এই ধরনের এসছে তোমার এবার পরীক্ষায় যে নাম্বারটা দেবে ম্যাক্সিমাম তোমার মিলে যাবে তোমার দশমিকের চান্সেস থাকে না যদি থাকলে করো তো দশমিক দশমিক তোমার শিখেছ এর আগে কোনো অসুবিধা নেই তাহলে কী লিখলাম আমার উত্তর আমরা কি লিখব দেবব্রত বাবুর মাসিক আয়কত হচ্ছে ষোলো হাজার ছশো আটচল্লিশ দশমিক তেত্রিশ টাকা হয়ে গেল এ ধরনের অঙ্কগুলো এইভাবে করবে নেক্সট পরের অঙ্ক আসছি তাহলে দেখে না ভালো করে অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট অঙ্ক এর আগে বহুবার পরীক্ষা এসেছে এটা কিন্তু আসার ম্যাক্সিমাম চান্স আছে তোমার ঠিক আছে চলো পরের অঙ্কটা দেখে নিই আমরা নেক্সট শর্ট কোশ্চেন তো অবশ্যই থাকবে তাহলে ধরো তোমার এই মধ্যে দিতে পার তোমার সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট তাহলে আমরা কী জানি আমরা জানি এক ঘন্টা সমান সমান কত হচ্ছে এক ঘন্টা সমান সমান জানি আমরা এক ঘন্টা সময় সমান ষাট মিনিট জানি আমরা ষাট মিনিট তাহলে মিনিটকে যদি ঘন্টা করতে হয় তাহলে ষাট দিয়ে ভাগ করতে হবে আমাকে তাহলে কী করতে হবে সাতশো সত্তরকে আমরা কী করবো আমরা ষাট দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে আমরা ঘণ্টাটা পেয়ে যাব সাতাত্তর তাহলে ষাট অকের